জীবন মানেই সমস্যা বর্তমানের যুগটা হচ্ছে যুগ। মানুষ ঘড়ির কাটার আগে ছুটছে তার জীবনের লক্ষ্যে কেউ বা সফল হচ্ছে কেউ বা সফল হচ্ছে না কেন হচ্ছে না আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয় সঠিক পথ দেখানোই আমার কাজ জ্যোতিষ বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিদিন ঠিক এই সময় আপনাদের সামনে আমি চলে আসি লাইভ ফোন প্রোগ্রামে তার সাথে সাথে বিভিন্ন ধরনের ছোটো ছোটো টিপস টোটকা দিই যে টিপসগুলো করলে আপনারা বহু উপকার পেয়ে থাকেন এটা আমাকে বাইক ওভার টেলিফোনে জানাচ্ছেন সেটা শুনে আমার খুব ভালো লাগছে আজকে আমি ছোট্ট একটা উপায় দেব আপনাদেরকে যে উপায়টা করলে মঙ্গল রাহু কেতু বৃহস্পতি এবং শনিদেব থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত থাকে তাহলে ছোট্ট উপায় করে দেখুন না সেটা আপনি প্রতিদিনই করছেন বাড়িতে কিন্তু একটু সিস্টেমে করুন তাহলে দেখুন আপনি সফলতা পাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে যেমন চা করছেন চা করার পরেই আপনারা কি করেন বাড়িতে সকালবেলায় ব্রেকফাস্ট করার জন্যে রুটি তৈরি করেন তাই তো মহিলাদের কথা আমি বারবার করে বলছি কারণ মহিলাদের হাতেই রয়েছে লক্ষ্মী এবং অলক্ষ্মীর বাস আমরা এটা স্বীকার করি বা নাই করি এটা কিন্তু বাস্তব এটা মাথায় রাখতে হবে তাই মহিলাদেরকে বলবো সবার আগে মায়েদের উদ্দেশ্যে বোনেদের উদ্দেশ্যে এটা বলবো এই উপায়টা আপনি করুন আপনার ফ্যামিলি উপকার পাবে এমন একটা ছোট্ট উপায় সেটা আপনার ঘরেতেই রয়েছেন সেটা আপনি জানেন না সেই জন্যই করেন না ছোট্ট একটা উপায় কি করতে হবে যখন আপনি রুটি করতে যাচ্ছেন তাওয়াটা যে থাকে লোহার যে তাওয়াটা তার মধ্যে একটু লবণ ফেলে ভালো করে একটু চারি সাইডে একটু পোলেপ দিয়ে নিন লবণের চারি সাইডে দেওয়ার পর সেটাকে আপনি কি করবেন একটু জলে ধুয়ে তারপরে আপনি আপনার গ্যাস ওভেনে বলুন বা উনুনে বলুন আপনি বসান সেই তাওয়াটাকে তারপরে কি করবেন বাড়ির প্রথম রুটিটা এবং শেষ রুটিটা আলাদা করে রাখবেন প্রথম রুটিটা আপনি আপনি কি করবেন অতি অবশ্যই গরুকে খাওয়াবেন সেটা আপনি যদি খাওয়াতে পারেন বা আপনার ফ্যামিলিতে যে ইনকাম করছে যে সোর্স অফ ইনকাম যার হাতে সব থেকে বেশি তাকে বলুন কাজে যাওয়ার সময় আশেপাশে কোথাও গরু থাকলে সেই গরুটাকে একটু রুটিটাকে খাইয়ে চলে যেতে বলুন আর লাস্ট রুটিটা বাড়ির যে লাস্ট রুটিটা থাকবে সেটা আপনি কুকুরকে খাওয়ান এর ফলে আপনার জন্মকুণ্ডিতে যদি শনি রাহু মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি যদি পীড়িত থাকে তার হাত থেকে আপনি রক্ষা পাবেন দেখুন আমাদের জীবনে চলার পথে ছোট্ট ছোট্ট উপায়টা কিন্তু আমরা রুটিটা করছি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির মায়েরা বলুন বোনেরা বলুন দিদিরা বলুন রুটি তৈরি করছে কিন্তু এই ছোট্ট একটা উপায় যদি করে তাহলে তারা কিন্তু অনেক সমস্যা থেকে তারা মুক্তি পাবে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব আগামী দু তারিখ এবং তিন তারিখ আমি নিজে থাকব শিলিগুড়িতে কোথায় ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে আর চার তারিখ থাকবো আমি অর্থাৎ কুচবিহার হোটেল ইলোরাতে যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে অতি অবশ্যই নাইন এইট থ্রি আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই নিজের নাম নথিভুক্ত করে নিন এবার আমি আর একটা ছোট্ট উপায় দেবো বাড়ি থেকে আপনার রোগ পিছু ছাড়ছে না বাড়ি থেকে আপনার রোগ পিছু ছাড়ছে না এরকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন মানে বাড়ির পরিবেশ থাকে ধরুন আপনার বাবার হলো বা আপনার স্ত্রীর হলো আপনার মায়ের হলো একের পর এক যখন বাড়িতে সবাই রোগে যখন আক্রান্ত হয়ে যায় তখন ডাক্তার হসপিটাল করতে করতে আপনারা দিশেহারা হয়ে যায় গচ্ছিত অর্থ ব্যয় হতে থাকে তখন আপনারা দিশেহারা হয়ে পড়েন ছোট্ট একটা উপায় করে দেখুন না আপনি তো অনেক টাকা পয়সা খরচা করছেন ডাক্তারের পিছনে ছোট্ট একটা উপায় করে দেখুন সেই উপায় করলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি মুক্তি পাবেন অতি অবশ্যই একদম হানড্রেড পারসেন্ট এই উপায়টা করবেন অতি অবশ্যই উত্তর পূর্ব কোণে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা শিবজির ছবি লাগাবেন শিবজির ছবিতে অতি অবশ্যই যেন চাঁদের একটা ছবি থাকে চাঁদের ছবির সামনে অতি অবশ্যই যেন চাঁদের সঙ্গে একটা শিবজির যেন ছবি লাগাবেন উত্তর পূর্ব কোণে তার সাথে সাথে শনিবার দিন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই আমি বলবো যখন আপনারা ঘর মুছছেন সকালবেলা যেমন ঘর নিচ্ছেন সন্ধ্যেবেলা একবার ঘর মুছবেন সন্ধক লবণ দিয়ে আপনি ঘরটা মুছুন বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু দূর হবে এটা অতি অবশ্যই আপনাদেরকে বলবো তার সাথে সাথে অতি অবশ্যই বলবো সঞ্জীবনী অর্থাৎ হনুমানজির হাতে পাওয়ার মানে একটা ছবি আছে দেখবেন বা একটা ফটো আছে বা একটা মূর্তি আছে পাহাড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে হনুমানজি সেই মূর্তি যদি আপনার ঠাকুর ঘরে রাখেন এবং হনুমান চালিশা বাড়িতে পাঠ করেন প্রতিনিয়ত প্রতিদিন তার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় যদি মন্ত্র পাঠ করেন তাহলে আপনার যে জন্মকুণ্ডুলিতে বা আপনার যে একের পর এক রোগ সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে ডাক্তার হসপিটাল করছেন বাড়ির কেউ না কেউ রোগে ভুগছেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ছোটো ছোটো উপায় আপনি করে দেখুন বিশ্বাস নিয়ে এবং ভক্তি নিয়ে অতি অবশ্যই আপনি সেখান থেকে মুক্তি পাবেন এরপর আমি আর একটা ছোট্ট উপায় আপনাদেরকে বলবো যদি ধরুন আপনার জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল একঘরে থাকে সেখানে যদি রাহুর দৃষ্টি থাকে তাহলে অতি অবশ্যই আপনার দুর্ঘটনার যোগ এবং অকাল মৃত্যু থাকে এটা জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যদি ধরুন আমি সবসময় ছোটো দুর্ঘটনা হচ্ছে বা এমন একটা দুর্ঘটনা হল আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এরকমও হয় তাহলে আপনাকে আমি অতি অবশ্যই বলবো, প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্তে শিবজির সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে তাহলে আপনার অকাল মৃত্যু দুর্ঘটনার যোগ বা শনি মঙ্গল যদি আপনার একই ঘরে থাকে বা সেখানে রাহুর দৃষ্টি পড়ছে আপনাকে কোনো জ্যোতিষী বলেছে আপনার একটা দুর্ঘটনার যোগ আছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি প্রতিদিন স্নান করে উঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন কারণ শিবের মন্ত্র সেই মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তাহলে কিন্তু অকাল মৃত্যু থেকে আপনি রক্ষা পাবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আর একটা উপায় করতে হবে শনিবার দিন সন্ধ্যেবেলায় অশক্ত গাছের গোড়ায় আমি বারবার কেন অশক্ত গাছ বলি জানেন এখানে সকল দেবদেবীর বাস সকল দেবদেবীর বাস কিন্তু এই অশক্ত গাছেই অশক্ত গাছের গোড়ায় গিয়ে আপনি কি করবেন সাত পাক হলুদ সুতো সন্ধ্যেবেলায় দিনের বেলায় না সন্ধ্যেবেলায় যখন সূর্য অস্ত হয়ে যাবে সাত পাক হলুদ সুতো বেঁধে আসবেন এবং তার সাথে সাথে অতি অবশ্যই সাতখানা গিট দিয়ে আসবেন তাহলে যে আপনার দুর্ঘটনা চলছিল যার চলছিলো সে যদি করতে পারে খুব ভালো বা তার হয়ে তার মা বা বাবা বা বোন বা দিদি এই উপায়টা করলে সেও কিন্তু উপকার পাবে যখন সাতপাক আপনি যখন সাত পাক বাঁধবেন অশক্ত কাছের গোড়ায় তখন কিন্তু অতি অবশ্যই তার নাম এবং গোত্র অতি অবশ্যই বলবেন এই উপায়টা করুন দেখুন সেই সেই সমস্যা থেকে মুক্তি পাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব খারাপ থাকে বৃহস্পতি পীড়িত হয়ে গেলে আমরা বলি সোনা ধরলে সোনার রূপয় পরিণত হয় বা কয়লায় পরিণত হয় বৃহস্পতি যদি খারাপ থাকে আর বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে কয়লা ধরলে সেই কয়লা কিন্তু সোনায় পরিণত হয় এটা বাস্তব তাই আমরা বলি না গুরু সহায় থাকলে এক একটা মানুষ কোথায় চলে যায় তাই আপনার জন্মকুন্ডলিতে যদি বৃহস্পতি পীড়িত অবস্থায় আছে শত্রু ঘরে বসে আছে নতুবা মকর রাশিতে বসে আছে মকর রাশিতে বৃহস্পতি কিন্তু নিচস্ত হয়ে যায় আর কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব উচ্চ অবস্থায় বিরাজ করে তাহলে যদি মনে করছেন আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত হয়ে আছে আমরা কি করি তার জন্য রত্ন পড়ি পোকরাজ উপরত্ন হচ্ছে কি টোপাচ পড়ি যদি আপনার বা মূল পড়ি তার সাথে সাথে আমি অতি অবশ্যই বলবো এই ছোট্ট একটা উপায় করুন সেই উপায়টা করলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন উপায়টা করতে হবে কি প্রতি বৃহস্পতিবার দিন একটা ঘটির মধ্যে গঙ্গা জল আর একটু গুঁড়ো হলুদ মিশিয়ে কলা গাছকে যদি অভিষেক করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয় এবং একটা মন্ত্র আছে অতি অবশ্যই সেই মন্ত্রটা পাঠ করতে হবে ওং বন্দে ভূতং তিলোকে সংতং সং নমামি বৃহস্পতি এই মন্ত্রটা যদি আপনারা নিয়মিত পাঠ করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নিচস্ত থাকে তাহলে সেটা আস্তে আস্তে সে উচ্চ অবস্থায় বিরাজ করবে এবং বৃহস্পতির সুদৃষ্টি আপনি কিন্তু পাবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো স্নান করার সময় স্টুডেন্টদের বেশি করে বলবো কারণ সামনে সব বড় বড়ো পরীক্ষা তাই স্টুডেন্টরা কী করে সিলি মিস্টেক করে ফেলে সিলি মিস্টেক করে ফেলে মুখে বলছে দুই দুই চার লিখতে গেলে সেখানে তিন বা চার বা পাঁচ লিখে আসছে ভুলভাল লিখে আসছে তাই স্টুডেন্টদেরকে বলবো অতি অবশ্যই একটা ছোট্ট এই উপায়টা করুন স্নান করার সময় আপনার সানের বালতিতে অতি অবশ্যই একটুখানি গুঁড়ো হলুদ মিশিয়ে স্নান করলে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনি লাভ করবেন এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো। আপনার যে সিলি মিস্টেক হচ্ছিল পড়াশোনার প্রতি একটা অনীহা দেখা দিচ্ছিল স্টুডেন্টদেরকে সেই জায়গাটা থেকে তারা রক্ষা পাবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি পীড়িত হয়ে থাকে দেখুন আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণস্বরূপ একটা এক্সাম্পেল বুঝাচ্ছি ধরুন লগ্ন কর্কট লগ্নের ভাগ্যপতি কে স্বয়ং দেবগুরু বৃহস্পতি নবমপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি ভাগ্য যদি খারাপ থাকে সেই ভাগ্য সেই জন্মচকে যদি ভাগ্যপতি যদি সপ্তমে বিরাজ করছে অর্থাৎ মকর রাশিতে বিরাজ করলেও সে কিন্তু নিচস্ত অবস্থায় বিরাজ করছে সেই শুভতা দেবে না তাই আমি বারবার করে যদি বলবো যাদের জন্ম বৃহস্পতি নিচস্ত আছে তাহলে এই উপায়টা অতি অবশ্যই করুন তার সাথে সাথে অতি আরো আরও একটা উপায় আপনাদেরকে বলবো এই বৃহস্পতিকে পাওয়ারফুল করবার জন্যে বাজার থেকে পাতিলেবু নিশ্চয়ই পা আপনারা জানেন পাতিলেবু নিয়ে আসবেন লেবুটাকে ভালো করে হলুদ গুঁড়ো মাখাবেন চারটে পাতি লেবুকে বৃহস্পতি আমি যা যা উপায় বললাম এই উপায়গুলো কিন্তু বৃহস্পতিবার করতে হবে এবং তার সাথে সাথে বলব এই যে পা লেবুটাকে ভালো করে হলুদ মিশিয়ে আপনার আশেপাশে কোথাও যদি দেবী মন্দির থাকে বা কোনো মন্দির থাকে মন্দিরের বাইরে ছেড়ে দিয়ে আসবেন এগারোটা সপ্তাহ একুশটা সপ্তাহ করে দেখুন না বৃহস্পতি আপনার কি রেজাল্ট দিচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কারণ বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় প্ল্যানেট আমাদের জন্মকুণ্ডলিতে যে নটা প্ল্যানেট আছে বৃহস্পতি কৃপা থাকলে মানুষ বহু বহু দূর উপলব্ধি যেতে পারে তাই আপনাদেরকে বলবো যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ থাকে তাহলে অতি অবশ্যই এই উপায়টি করুন তাহলে কিন্তু আপনি রক্ষা পাবেন এবার আমি চলে আসবো আপনার যদি জন্ম যদি জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু যদি খুব খারাপ থাকে রাহু কেতু খারাপ থাকলে আমাদের দিশে হারাক হয়ে যায় আমাদের লক্ষ্যকে ভ্রষ্ট করে দেয় আমাদের জন্মকুণ্ডলীতে যদি রাহু এবং কেতু যদি খারাপ থাকে আমাদের লক্ষ্যকে ভ্রষ্ট করে দেয় আমি বাড়ি থেকে বলে বলছি আমি স্কুলে যাচ্ছি বা রাম রামের বাড়ি হোক স্বামীর বাড়ি হোক বন্ধুর বাড়ি বলে যাচ্ছি কিন্তু সেটা যায় না সে দিকে চলে যায় কথার সাথে তার খেয়াল থাকে না পড়াশুনোর প্রতি অমনোযোগী হয়ে পড়ে তাই ছোট্ট উপায় করে দেখুন না স্টুডেন্টদেরকে বেশি করে বলবো কারণ যদি দেখা যায় বর্তমানে বিশলগ্ন সাপেক্ষে পঞ্চমে কেতু বসে আছে আর রাহু একাদশে বসে আছে এবং রাহুর দৃষ্টি পঞ্চমেই পড়ছে তাই এই মুহূর্তে আমি স্টুডেন্টদেরকে বলব যারা লগ্নের জাতকদের তাদেরকে বলবো অতি অবশ্যই এই উপায়টা বেশি করে করতে এবং কন্যা লগ্নের উপর মানে কন্যা রাশির উপর বিরাজ করছে স্বয়ং কেতু এবং মিন রাশিতে বিরাজ করছে রাহু তাই তাদের দেখবেন মিন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব অসুবিধা দেখা দেবে গ্যাস অম্বল বদহজম হওয়ার সৃষ্টি হবে তাই রাহুকে রাহুর সুদৃষ্টি পাওয়ার জন্যে রাহুর নেগেটিভ এনার্জিকে দূর করবার জন্যে পজিটিভ এনার্জি পাওয়ার জন্যে কি উপায় করতে হবে রাহু দেবেন ইষ্ট দেবী হলেন মা নীল সরস্বতী তারই বীজ মন্ত্র পাঠ করুন ওইং ওইং বীজ মন্ত্রটা অতি অবশ্যই পাঠ করুন দেখুন প্রতিদিন পড়তে বসার আগে যদি ওইং মন্ত্রটা পাঠ করতে পারেন তাহলে আপনার পড়াশোনার মধ্যে একাগ্রতা দেখা দেবে এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন রাহুর কু নেগেটিভ এনার্জি কেটে পজিটিভ এনার্জি আপনার জীবনে সৃষ্টি হবে ব্ল্যাক কালার প্রতি অবশ্যই পড়বেন না বিশ্বলগ্নের জাতক এটাও বলব পঞ্চমে যেহেতু কেতু আছে সেহেতু আপনাদের পড়তে বসেছেন পড়তে বসার সাথে সাথে অন্যদিকে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যাবে এই রাহু আর কেতু কারণ সামনে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব বড় বড়ো পরীক্ষা তাদের উদ্দেশ্যে বারবার করে বলবো তার সাথে সাথে কেতুকে দমন করবার জন্যে কেতুর ইষ্টদেব অর্থাৎ স্বয়ং গণেশজি তার বীজ পাঠ করুন ওং বক্রতুন্ডাই হুম ওং বক্রতুন্ডাই হুম এই মন্ত্রটা আপনারা পাঠ করুন তাতে যদি আপনাদের পড়ায় অবস্ট্রেকশন আসছিল বাধার সৃষ্টি হচ্ছিল অমনোযোগী দেখা দিচ্ছিল সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন এবার আমি বলবো যদি আপনার আপনি দেখছেন খুব বিপদে আছেন আপনি খুব বিপদে আছেন সেটা বলুন আইনি সমস্যা বলুন পারিবারিক বলুন কর্মক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন যদি খুব বিপদে আছেন তাহলে একটা ছোট্ট উপায় করে দেখুন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এর জন্য দরকার ভক্তি এবং বিশ্বাস এর ফলে আমি বলবো বারবার করে উপায়টা করুন দেখুন তাহলে অতি অবশ্যই বলবো হনুমানজির আপনি স্মরণাপন্ন হয়ে যান হনুমানজির স্মরণাপন্ন হয়ে যান এবং ছোট্ট উপায় করুন দেখুন আপনি অনেক উপকার পাবেন কি করতে হবে আকন্দ গাছের পাতা আপনারা নিশ্চয়ই চেনেন আকন্দ গাছের পাতা একশো আটটা নিতে হবে এবং একশো আটটার মধ্যে রাম এই জিনিসটা লিখতে হবে লিখে আপনি হনুমানজিকে মনি শনিবার রতুবা মঙ্গলবার সেই মালাটা পড়িয়ে দিন পাতাটার মধ্যে অতি অবশ্যই রাম এই কথাটা লিখতে হবে লিখে পড়িয়ে দিন দেখুন আপনি যে আইনি সমস্যা বলুন যে জটিলতায় ভুগছিলেন বা ব্যবসা আপনার ভালো চলছিল না বা পারিবারিক কোনো না কোনো কারণবশত অশান্তি চলছিল কর্মক্ষেত্রে আপনি চাকরি করছিলেন কিন্তু সেইভাবে আপনি নাম যশ পাচ্ছিলেন না আপনার বসের সাথে ঝামেলা হচ্ছিল একের পর এক ছোটো ছোটো বিষয় নিয়ে বা আপনার অফিস কলিগদের সাথে যদি ঝামেলা হচ্ছিলো তাহলে অতি অবশ্যই বলব হনুমানজি স্মরণাপন্ন হয়ে যান এবং তার সাথে সাথে আকন্দ পাতা একশো আটটা নিয়ে তাকে একটা মালা তৈরি করুন এবং প্রতিটা আকন্দ পাতার মধ্যে লাল চন্দন দিয়ে রাম লিখুন লিখে আপনি হনুমানজির গলায় ওটা পরিয়ে দিয়ে আসুন শনিবার বা মঙ্গলবার করে এবং সঙ্গে একটু ভোগ নিয়ে যাবেন ঠাকুরমশাইকে অতি একটু দক্ষিণা দেবেন করুন না এগারোটা সপ্তাহ দেখুন আপনার জীবনে যে সমস্যা হচ্ছিলো সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়ে আছে বা কোনো দুর্ঘটনা হয়ে আছে অকাল মৃত্যুর যোগ দেখা দিচ্ছে দুর্ঘটনার যোগ চলছে কিছুতেই বড়ো বড়ো যে আমরা দেখি তো অনেক সময় হসপিটালে গিয়ে দেখি সে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এরকম পরিস্থিতি হলে অতি অবশ্যই বলবো আরেকটি উপায় করতে হনুমানজির এই উপায়টা করে দেখুন অশক্ত গাছের একশো আটটা পাতা নেবেন তার মধ্যে রাম লিখে আপনি অতি অবশ্যই হনুমানজিকে অর্পণ করুন দেখবেন যে অকাল মৃত্যুর যোগ বা দুর্ঘটনার পর যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল সেই সমস্যা থেকে সে আস্তে আস্তে মুক্তি পাবে এটার জন্য দরকার বিশ্বাস এবং ভক্তি অতি অবশ্যই বলবো এই উপায়টা করুন আপনি দেখবেন উপকার পাবেন আরও একটা উপায় আপনাদেরকে বলবো রাত্রির এগারোটা এগারো মিনিট রাত্রির এগারোটা এগারো মিনিট খুব পাওয়ারফুল টাইম এই টাইমে তান্ত্রিকরা বড় বড় যোগে বড় বড় উপায় করে থাকে তা আপনিও সেই উপায়টা করতে পারেন যদি

আপনার হচ্ছে মকর লগ্ন লগ্নপতি শনি রাশি হচ্ছে মকর রাশি রাশির অধিপতি শনি নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রে আপনি জন্মিয়েছেন চন্দ্রের নক্ষত্রে জন্মিয়েছেন স্বর্ণ পায় জন্মিয়েছেন আপনি এসব জানেন হ্যাঁ সব আচ্ছা আমার কাছ থেকে জেনেছেন হ্যাঁ কবে জেনেছেন আমি এই এক দু মাস আগে একবার দেখেছিলাম প্রোগ্রাম আচ্ছা এবার দেখুন আপনি আপনার আগের সম্বন্ধে জানতে আপনাকে আমি আগে আমার কথাটা উত্তর দিয়ে দিচ্ছি আপনি শুনতে থাকুন আমি বলছি আপনার রাশি এবং লগ্ন একই লগ্নপতি শনিদেব দেব নিচস্ত এবং বর্তমানে আপনার শনি সাড়ে সাতই চলছে এটা আপনি জানেন হ্যাঁ শনি সাড়ে সাত হ্যাঁ শনি সাড়ে সাতই তৃতীয় ফেস চলছে এবং আপনার বর্তমানে শরীর স্বাস্থ্য নিয়ে সবসময় আপনি একটু ভুগবেন যেহেতু লগ্নপতি শনি নিচস্ত হয়ে বসে আছে এটা হ্যাঁ হ্যাঁ আপনি সবসময় শরীর নিয়ে দেখুন যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই আপনার ডাস্ট আলার্জি অর্থাৎ সর্দি কাশি এটা লাগবে এটা আপনার লাগবেই এটা থাকবেই আপনার এবার আমি আপনার চলে আসি আপনার পঞ্চমপতি পঞ্চমপতি হচ্ছে কে পঞ্চমপতি হচ্ছে আপনার কোথায় বসে আছে মঙ্গল মঙ্গল বসে আছে শুক্র শুক্র রয়েছে ষষ্ঠে পঞ্চমপতি শুক্র শুক্র রয়েছে ষষ্ঠে আপনাকে আমি একটা কথা বলি আপনার ভাগ্যপতি আর বুধ যেহেতু এক এক জায়গায় নেই বুধ আপনার নিচস্ত অবস্থায় বিরাজ করছে সেই জন্য ভাগ্যে বিলম্ব সবসময় আপনার ভাগ্যে বিলম্ব দেখা দেয় এটা আপনি সব সময় হওয়া কাজ আটকে যাবে হওয়া ইয়ে অসুবিধা দেখা দেয় এর জন্যে কিছু উপায় আপনাকে করতে হবে অতি অবশ্যই বলবো তার সাথে সাথে বর্তমানে আপনার দশা চলছে শনির দশা আপনি এক কাজ করুন শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালান তাতে আপনি অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তার সাথে সাথে আপনাকে অতি অবশ্যই বলব আপনি যদি জীবনে কিছু করতে চান এখন আপনার প্রায় পঞ্চাশ বছর কাছাকাছি তাহলে অতি অবশ্যই বলবো একটা ফায়ারিং ওপাল পড়ুন আর একটা এই যে দেখুন ফায়ারিং ওপাল একটা পড়ুন আর একটা আপনি প্রতি অবশ্যই বলবো আপনি একটা পাইন না পড়ুন এই দুটো পাথর আপনার জীবনে সবার আগে দরকার ছিল আমার কথাটা বুঝতে পারলাম হ্যাঁ খুব ভালো বুঝিয়েছেন আর বলছি আমার ওইটাই আমি তো বললাম এই দুটোটা পড়ুন আর আপনি প্রচণ্ড লেজিনেস হয়ে গেছেন অলসতা আপনার জীবনে একটা ইয়ে ধরেছে অলসতা একটা ভাব খুব বেশি দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই কারণেই আমার বলার উদ্দেশ্য হ্যাঁ হ্যাঁ আপনার প্রচণ্ড অলসতা দেখাচ্ছে সেই জায়গাটা এবং চিন্তায় চিন্তায় আপনি রাত্রি অনেক দেরি করে ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন না ঘুম হয় না সেই কারণে আমি বলছি আপনি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন এবং মর্নিং সোজ দ্য ডে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন এবং আপনি অতি অবশ্যই আপনাকে বলবো যদি আপনার যদি আপনার বাড়িতে নারায়ণ মূর্তি বা নারায়ণের ছবি থাকে তাহলে ওটাকে ওনাকে প্রতিদিন স্নান করে উঠে একটা করে তুলসী পাতা আপনি ওনার পায়ে অর্পণ করুন দেখুন আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন নারায়ণের যদি ছবি থাকে বা লক্ষ্মী নারায়ণের সাথে তো প্রতিটা বাড়িতেই লক্ষ্মী যখন থাকে নারায়ণও থাকে তো সেই জন্য আমি বললাম যদি থাকে তাহলে তার পায়ে একটা করে তুলসী পাতা দিন আপনি যে সমস্যা ভুগছিলেন সেই সমস্যা থেকে অনেকটা উপকার পাবেন এবং অতি অবশ্যই আপনাকে আমি বলবো যেহেতু আপনার লেজিনেস একটা আপনার মধ্যে কর্মটো ভাবটা পুরো নষ্ট হয়ে গেছে পুরুষোত্ত ভাবটা নষ্ট হয়ে গেছে এটা আপনি কি জানেন

চান্স আছে আপনি চেষ্টা করুন আপনাকে যে যে আমি উপায়গুলো বললাম যে রত্নগুলো বললাম সেগুলো পড়ুন দেখুন আপনি অনেকটা উপকার পাবেন আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে প্রতিদিন আপনারা আমাকে পাবেন লাইভ ফনির প্রোগ্রামে দুপুর দুটো থেকে আড়াইটে অবধি আপনাদের কাছে শেষবেলা একটা অ্যানাউন্সমেন্ট করব আগামী দু তারিখ এবং তিন তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়ি ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে চার তারিখ থাকবো আমি ইলোরাতে কুচবিহারে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নামটান নথিভুক্ত করে নিন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে